আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আপনাদেরকে বলবো যে কেমন হবে আপনার খরগোশের রং। অর্থাৎ কেমন খরগোশের সাথে কেমন খরগোশকে প্রজনন করালে আপনার বাচ্চা কেমন হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নামটা একটু অন্যরকম হলেও ভিডিওটি অনেক মজার দেখুন এবং বুঝুন আচ্ছা আমার এখন যে খরগোশটি দেখতে পাচ্ছেন সেই খরগোশটির সাথে যদি আপনি পুরুষ কোনো সাদা খরগোশকে প্রজনন করানোর জন্য দেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চা হবে এরকম অথবা এক পা সাদা হবে পুরো গোল্ডেন কালারও হতে পারে বা সাদাও হতে পারে তো সাদা খরগোশ যেহেতু বাবা আপনি একটা সাদা খরগোশ অন্তত পাবেন আর এরকম গোল্ডেন কালার খরগোশও পাবেন সেটা বাচ্চাদার উপরে নির্ভর করে আমার এই খরগোশটি বাচ্চা দেয় চারটা তো ওর দুইটা বাচ্চা হয় সাদা একটা বাচ্চা হয় গোল্ডেন কালার আরেকটা বাচ্চা হয় এক পা সাদা আর পুরোটা গোল্ডেন কালার চলুন তাহলে আরেকটি খরগোশ দিয়ে দেখাই এখন যে খরগোশটিকে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই গোল্ডেন কালার ওকে যদি সাদা খরগোশের সাথে ব্রেড করাই তাহলে ওর বাচ্চাগুলো হচ্ছে এগুলো দেখুন এরকম রঙের বাচ্চা হবে তাছাড়াও আপনি যে প্রথম খরগোশটি দেখেছেন সেটার মতো কিন্তু ওর বাচ্চা হয় আর আরেকটা কথা বলতে ভুলে গেছি ওর পেটে থেকেও কালো বাচ্চা হয় প্রথমে যে খরগোশটিকে দেখিয়েছিলাম ওর পেট থেকেও কালো বাচ্চা হয় কালো বাচ্চা একটা হবেই তো আমার প্রত্যেকটি গোল্ডেন কালার খরগোশের একটা করে কালো বাচ্চা হয় দুটো সাদা বাচ্চা হয় আর গোল্ডেন কালার বাচ্চা একটা অথবা দুইটা হয় এভাবেই হয় এটা আসলে মায়ের উপর নির্ভর করে যে সে কতটি করে বাচ্চা দেয় এক একটা বাচ্চার রং এক এক রকমই হয় আর ওকে আমি সাদা খরগোশ দিয়ে ব্রিড করাই যেহেতু আমার সবগুলো পুরুষ খরগোশই সাদা আর যে একটি কালো পুরুষ খরগোশ আছে সে এখনও প্রজনন করার ক্ষমতা হয়নি তার তাই এখন আমি তাকে দিয়ে ব্রিড করেনি কালো খরগোশের সাথে যদি আপনি কালো খরগোশকে ব্রিড করেন তাহলে আপনার বাচ্চাগুলো কালোই হবে আর যদি কোনো সাদা ছোপ থেকে থাকে তাহলে সাদা ছোপ হবে আপনারা এখন যে খরগোশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পুরুষ খরগোশ ওর এগুলো হচ্ছে গ্রে কালার মানে একটু শ্যালা কালার টাইপের খুব বেশি কালোও না অনেক বেশি সবুজও না হালকা হালকা শ্যাওলা কালার টাইপের একটু ছোপ ছোপ আপনি যদি এই খরগোশের সাথে কোনো সাদা মহিলা খরগোশকে ব্রিড করান তাহলে বাচ্চা হবে এরকম ছোপ ছোপ বা যদি কোনো খয়রি খরগোশকে ব্রিড করান তাহলে বাচ্চা খয়রিয়ে হবে এরকম ছোপ ছোপও হবে শরীরে তো আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন এই খরগোশটিকে দেখুন এটি আমার গোল্ডেন কালার খরগোশ যতগুলো আছে ওগুলোর বাচ্চা এটারও শরীর সাদা সাদা ছোপছোপ যেহেতু ওর মায়ের গায়ে সাদা আছে ওদের প্রত্যেকে সাদা ছোপ ছোপ হয় আর মাথার দিক দিয়ে ওর মায়ের এরকম দেখে আমার প্রত্যেকটা খরগোশের মাথায় এরকম টিপের মতো হয়ে থাকে ওদের বাবা হয় সাদা আর মা হচ্ছে গোল্ডেন কালার তাই ও এরকম হয়েছে আপনারা যদি সাদা মেয়ে সাদা ছেলে দিয়ে ব্রিড করান তাহলে আপনাদের বাচ্চা এরকম সাদাই হবে আপনারা যদি গোল্ডেন কালার খরগোশ ছেলে মেয়ে দুটাই যদি গোল্ডেন কালার হয় তাহলে বাচ্চা একই রকম হবে গোল্ডেন কালারও হবে কালো কালারও আপনার একটা খরগোশ পাবেন আপনারা যদি কালো ছেলে কালো মেয়ে দিয়ে ব্রিড করান তাহলে এরকম কালো ছেলে মেয়ে পাবেন অর্থাৎ কালো ছেলে মেয়ে বাচ্চা পাবেন তো গোল্ডেন কালার আর সাদা মিলিয়ে আমার সাদা বাচ্চাও হয় গোল্ডেন কালারও হয় কালোও হয় আবার সাদা সাদা মিলে সাদা হয় আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আপনারা যদি চান এভাবে কালারফুল খরগোশ উৎপাদন করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী রং বেছে নিতে পারেন এতে করে আপনারা অনেক সুন্দর সুন্দর বেবি পাবেন আর আমার কালো খরগোশ নাই যদিও তারপরেও প্রত্যেকবার আমার গোল্ডেন কালার খরগোশ যখন বাচ্চা দেয় তখন একটি করে কালো খরগোশ আমার হয় আর প্রত্যেকের মাথায় এরকম টিপ আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানানোর ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি বলে দেব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন